ডায়রিয়া জনিত সমস্যা নিয়ে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মহাখালীর আইসিডিডিআরবিতে আসেন রোগীরা হাসপাতাল ভবনে জায়গা সংকুলন না হওয়ায় বাইরে তাঁবু টানিয়ে রোগীদের চিকিৎসা দিচ্ছে আইসিডিডিআরবি তীব্র গরমে বাইরে খাবারের পর এই রোগে আক্রান্ত হবার কথা জানিয়েছেন রোগীরা কালকে থেকে আর পাতলা পায়খানা মানে অবিরত চলতেছে হ্যাঁ আজকে সকালে এসে আবার বাসার মধ্যে আপনার স্লাইন লাগাইছে লাগাইছি তারপর কাজ হইতাছে না পরে আইছি সকালে বাইক কি পাতলা একবার পানির মতো পায়খানা করতেছে বৈশাখের তাপদাহে খোলা পানি পান এবং অনিরাপদ পানীয় গ্রহণের ফলে সাধারণ মানুষ ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে বলে জানিয়েছেন আইসিডিডিআরবির চিকিৎসক গরম আসলে পানির কনজামশন বেড়ে যায় সেটা খাওয়ার পানি হোক কি ব্যবহারের পানি হোক ডায়রিয়া পানি বাহিত সেই জন্য এটা প্রকোপটা বেড়ে যায় আশা করছি যে ঈদ পর্যন্ত এইভাবেই যাবে এখন সাড়ে ছয়শো থেকে সাড়ে সাতশো রোগী থাকছে ডায়রিয়া থেকে বাঁচতে বেশি পরিমাণে নিরাপদ পানি পান এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকার আহ্বান জানিয়েছেন চিকিৎসকরা ওয়াটার ক্যারি করি বা ফিল্টার পানি ব্যবহার করি এবং সাথে সাথে আমার বাসার যে উপরে নিচে রিজার্ভার উপরে ট্যাঙ্ক এগুলি পরিষ্কার রাখি নিজেকে এবং পরিবেশকে পরিচ্ছন্ন রাখি তাহলে বাঁচার একটা উপায় আছে প্রচন্ড গরমে প্রয়োজন ছাড়া বাইরে বেরোচ্ছেন না সাধারণ মানুষ তবে কষ্টের সীমানেই বৈশাখের এই তাপদাহে খেটে খাওয়া মানুষের এদিকে তাপ প্রবাহ আরও কয়েকদিন থাকবে এবং দু এক দিনের মধ্যে ঢাকা সিলেট ময়মনসিংহে বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অফিস মাহমুদ হাসান একুশে টেলিভিশন ঢাকা